আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা থিংগেল নানের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে তোমার সুপার কিংডম 2 এর আন্ডারে রাজ্য 1 পড়েছিলাম। আজকে আমরা রাজ্য 2 নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে দেখো ফানজাই, হ্যাঁ, তাহলে আমরা প্রথমেই বলেছিলাম একটা রাজ্য যখন তুমি পড়বা ওই রাজ্যের আন্ডারে যে কোনো একটা জীব সম্পর্কে তুমি হচ্ছে একটা ধারণা রাখবা, তাহলে কি হবে ওই জীবটা সম্পর্কে তোমার ডিটেইলস হয়ে যাবে এবং পুরো রাজ্যটাও তোমার জানা হয়ে যাবে। তাহলে মোস্ট কমন একটা উদাহরণ হচ্ছে এই ফানজাই রাজ্যের, একটা হচ্ছে আমাদের কি ছত্রাক। তাহলে দেখো ছত্রাক যেটা, এখন এই ছত্রাক, তাহলে এইটা আমরা মোটামুটি সবাই জানি ছত্রাক কোথায় পাওয়া যায়, বিভিন্ন তোমার জায়গায় পাওয়া যায়, স্থলে পাওয়া যায়। তাহলে দেখো ছত্রাক বলতে আমরা কোনটাকে বুঝি, তোমরা সবাই চিনো সেটা, সেটা হচ্ছে ব্যাঙের ছাতা। তাহলে ব্যাঙের ছাতা কোথায় পাওয়া যায়, স্থলে, এবং এগুলো তোমার হচ্ছে কেমন হয়, এগুলো কি নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, কারণ ওদের মধ্যে কি নাই, ক্লোরোপ্লাস্ট নাই। কারণ এগুলো দেখতে তুমি খেয়াল করো সবগুলো সাদা হয়, যদি এগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকতো তাহলে উদ্ভিদের মতো এরা সবুজ হতো, নিজের খাবার নিজেই তৈরি করতে পারতো। তাহলে এগুলো এখন যেহেতু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তাহলে ওরা কি করবে, ওদেরকে মানুষের মতো হাত পাশে যে দৌড়ায় দৌড়ায় গিয়ে সবার কাছ থেকে খাবার নিয়ে আসবে পারে না। তোমরা কি করবে ওই যে যেই জায়গায় তোমার হচ্ছে থাকে, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি আমি নড়তে চড়তে পারতেছি না, তাহলে অবশ্যই আমার আশেপাশে যে জিনিস আছে সেটা থেকে আমার পুষ্টিটা গ্রহণ করতে হবে। তো ও কি করে, ও তোমার মাটি থেকে পুষ্টি উপাদানটা শোষণ করে। তাহলে মাটি থেকে যখন পুষ্টি উপাদান শোষণ করবে মাটির মধ্যে কি থাকে তোমরা একটু চিন্তা করো, আমাদের এই যে ধরো যত প্রাণী বা হচ্ছে ধরো উদ্ভিদ বা জীবগুলো মরে যায় সেটা কিন্তু আলটিমেটলি পরে প্রাণীতে চলে, মানে মাটির নিচে চলে যায়, এবং সেটা পচে সেখান থেকে এই যে ছত্রাকটা হচ্ছে কি করে পুষ্টি উপাদান লাভ করে। তাহলে এই যে দেখো মৃত জীব জন্তুর তোমার হচ্ছে দেহ অবশেষ থেকে ও পুষ্টি উপাদানটা গ্রহণ করছে না, এজন্য এটাকে আমরা কি বলতে পারি, মৃতজীবী বলতে পারি। আবার ধরো কোনো উদ্ভিদের গায়ে যদি ছত্রাক জন্মায় তাহলে কি হবে, ওই যে উদ্ভিদের ভেতর থেকে বা ওই জীবটা থেকে তোমার পুষ্টি উপাদানটা গ্রহণ করবে। তাহলে জীবনযাপনের উপর ডিপেন্ড করে ওরা কিন্তু তোমার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মৃতজীবী হতে পারে আবার পরজীবী হতে পারে। দুই ক্ষেত্রেই তুমি চিন্তা করো যখন ওরা মৃতজীবী এবং আবার ধরো পরজীবী, দুই ক্ষেত্রে ওরা খাবারটা কি করে ওই যে জোর করে শোষণ করে নেয়, বুঝছো। আমার ধরো যেই জীবের উপর ছত্রাকটা রয়েছে ব্যাপারটা এরকম না, না জীব ওকে সেদের সাথে সবকিছু দিয়ে দিবে, কি করে ও তোমার ওই জীবের বডি থেকে পুষ্টি উপাদানটা শোষণ করে নেয়। তাহলে এই যে দেখো আমরা অলরেডি একটা বৈশিষ্ট্য পড়ে ফেলেছি, তাহলে দেখো এই যে ফানজাইয়ের একটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের হয়ে গিয়েছে। একটা হচ্ছে, তাহলে আমরা লিখে ফেলি চলো, এরা হচ্ছে অধিকাংশ স্থলজ, অধিকাংশ ফানজাই কেমন স্থলজ, মানে এগুলো মাটিতে জন্মায়। তারপরে দুই নম্বর বৈশিষ্ট্য আমাদের হয়ে গিয়েছে, এরা হচ্ছে কেমন হবে মৃত জীবী, বা যখন এরা মাটিতে জন্মাবে তখন সেটা মৃত জীবী, আবার যখন ধরো কোনো উদ্ভিদের গায়ে জন্মাবে তাহলে সেখান থেকে পুষ্টি উপাদানটা শোষণ করছে তখন তারা কেমন হবে পরজীবী। তাহলে এটার সাথেই তুমি আরেকটা বৈশিষ্ট্য অ্যাড করে দিতে পারো, এগুলো কেমন হয় যেহেতু মৃতজীবী বা হচ্ছে পরজীবী, তখন তাহলে ওরা দেখো তাহলে ওরা কি করবে খাদ্য গ্রহণটা শোষণ প্রক্রিয়ায় করে। তাহলে শোষণ প্রক্রিয়ায় ওরা খাদ্য গ্রহণ করে, শোষণ প্রক্রিয়ায় পুষ্টি উপাদান লাভ করে, শোষণ প্রক্রিয়ায় তোমার হচ্ছে খাদ্য গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে। তাহলে দেখো এর পাশাপাশি তোমার আরেকটা বৈশিষ্ট্যই মাথায় চলে আসবে, যেহেতু ওরা শোষণ প্রক্রিয়ায় খাদ্যটা গ্রহণ করে তাহলে ওদের মধ্যে কি নাই, ক্লোরোপ্লাস্ট নাই। কেন বলতো, কারণ ক্লোরোপ্লাস্ট থাকলে তোরা নিজের খাবার নিজেই তৈরি করে ফেলতে পারত, তাহলে এদের ক্লোরোপ্লাস্ট থাকে না, মানে প্লাস্টিক থাকে না, কি এক ধরনের তোমার প্লাস্টিক থাকে না। এরপরে দেখো এই চারটা বৈশিষ্ট্যই কিন্তু একদম কাছাকাছি, আমরা এমনি মনে রাখতে পারি। আরেকটা জিনিস খেয়াল করো, এরা যেহেতু ইউক্যারিওটা, ইউক্যারিওটা মানে কি, ওই যে ওদের নিউক্লিয়াসটা সুগঠিত, তাহলে আরেকটা বৈশিষ্ট্য তুমি দিতে পারো, এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকবে, এবং ওদের ওই যে শুধুমাত্র রাইবোসোম না, রাইবোসোমের পাশাপাশি অন্যান্য অঙ্গাণুও বিদ্যমান, তাহলে রাইবোসোম ছাড়াও অন্যান্য অঙ্গাণু বিদ্যমান, অঙ্গাণু বিদ্যমান থাকে। তুমি আরেকটা দিয়ে দিতে পারো বিদ্যমান, এবং এদের রাইবোসোমটা কেমন হয় ওই যে এইটিএস টাইপের, দেখো এগুলো কিন্তু সব কমন,
কমন বৈশিষ্ট্য কিন্তু তুমি দিয়ে দিতে পারো, কারণ এগুলো যখন তোমার রিটেনে আসে তখন তুমি জাস্ট দু একটা বৈশিষ্ট্য লিখে ফেললেই তুমি তিনে তিন পেয়ে যাবে না। তুমি একদম রেশনালি চিন্তা করলে এই যে ইউক্যারিওটের বৈশিষ্ট্যগুলো এনে ফেলতে পারো, আবার ওই যে ফাঞ্জাই বা ছত্রাকের জন্য এই বৈশিষ্ট্যগুলো তুমি দিয়ে দিতে পারো, তাহলে তোমার বৈশিষ্ট্যগুলো একটু বেশি হবে। তাহলে খেয়াল করো, এই যে আমরা অলরেডি ছয়টা হয়ে গিয়েছে, আরো এদের কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন ছত্রাক, এরা এরা হচ্ছে এককোষী হয়, বা হচ্ছে তোমার কোষগুলো একটার পর একটা বসে, ওই যে তোমার যেমন ওগুলো তোমার শৈবাল বা হচ্ছে ব্যাকটেরিয়া ফিলামেন্ট তৈরি করেছে, এগুলোরও তোমার হচ্ছে বড় দড়ির মতো বা সুতার মতো গঠন সৃষ্টি হয়, যেটাকে আমাদের কি বলা হয়, তোমার মাইসিলিয়াম। তাহলে দেখো সাত নাম্বার বৈশিষ্ট্য আমরা দিতে পারি, এগুলো তোমার হচ্ছে দেহ এককোষী অথবা মাইসিলিয়াম থাকে, এরা এককোষী হয়, দেখো এককোষী অথবা হচ্ছে বা মাইসিলিয়াম থাকবে বা মাইসিলিয়াম দ্বারা গঠিত, মাইসিলিয়াম দ্বারা গঠিত। এরপরে দেখো তোমার এদের গঠনটা আমি জানলাম, কিভাবে ওরা বেঁচে থাকে সেটা আমি জানলাম, যে কোনো জিনিস যখন বেঁচে থাকবে ওদের পরবর্তী চিন্তা ভাবনাই আসবে আমি আমার এখন বাচ্চা কাচ্চা তৈরি করব, তাই না? তাহলে দেখো এটা একদম তোমার মানে বায়োলজিক্যাল প্রসেস যে ওরা বংশবৃদ্ধি করবে। তাহলে ওরা কিভাবে বংশবৃদ্ধি করে? ওরা কিন্তু যৌন জনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে না, ওরা এককোষী একটা গঠন সৃষ্টি করে যেটাকে বলা হয় স্পোর, ওই স্পোরের মাধ্যমে ওরা কি করবে তোমার হচ্ছে বংশবৃদ্ধি করে বা হচ্ছে জনন প্রক্রিয়া সম্পন্ন করে। এখন এদের যে স্পোরটা হয় সেটা কিন্তু তোমার হচ্ছে হ্যাপ্লয়েড, মানে জিনোম সংখ্যা এন। তোমার এই যে জিনোমের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু জীবগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হ্যাপ্লয়েড হয় আর একটা ডিপ্লয়েড হয়। হ্যাপ্লয়েড কে আমরা জাস্ট হচ্ছে এন দ্বারা প্রকাশ করি আর ডিপ্লয়েড হচ্ছে 2N। সবসময় মনে রাখো নিম্ন শ্রেণীর প্রাণী বা উদ্ভিদগুলো হচ্ছে তোমার নর্মালি হ্যাপ্লয়েড হয়, তো এদের এদের স্পোরটা তোমার কি হবে, হ্যাপ্লয়েড হবে। তাহলে খেয়াল করো এদের তাহলে আমরা কি বলতে পারি, বংশবৃদ্ধি বংশবৃদ্ধি হবে হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে, হ্যাপ্লয়েড স্পোর তৈরির মাধ্যমে, তৈরির মাধ্যমে। তাহলে খেয়াল করো আমাদের কিন্তু তোমার এই যে ফাঞ্জাই সকল বৈশিষ্ট্য পড়া হয়ে গিয়েছে, এই যে একটা বৈশিষ্ট্য, এবং তুমি হচ্ছে উদাহরণ মনে রাখবা, অন্যতম উদাহরণ হচ্ছে তোমার এই যে ছত্রাক, যেটা যেটা আমরা সবাই ওই যে মাশরুম হিসেবে তোমার হচ্ছে খেয়ে থাকি। তাহলে দেখো এদের এক্সাম্পলটা হচ্ছে ছত্রাক, যেটা আমরা মাশরুম হিসেবে এখন খাই, তাহলে মাশরুম বলতে পারি। এছাড়া তোমার হচ্ছে যদি এককোষী ছত্রাক হয় যেটাকে আমরা বলি হচ্ছে ইস্ট, ইস্ট এবং পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম, ওকে, এই কয়েকটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। তাহলে আজকে আমাদের ফাঞ্জাই রাজ্যটি শেষ হলো, আমরা পরবর্তীতে প্লান্টি এবং হচ্ছে তোমার অ্যানিমেলিয়া নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা হচ্ছে ভালো থাকবা এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।